নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ তেরোই ডিসেম্বর বুধবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে গাজায় ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর আরও আটজন সেনা নিহত হয়েছেন রয়েছেন তাতে লেফটেন্যান্ট কর্নেল সহ ছজন কর্মকর্তা নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে আরো গুরুত্বপূর্ণ পূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাশ হয়েছে গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে ভোট দিয়েছে যে 10টা দেশ তাদের নামগুলো জেনে নিন আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা অডিও বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমাদের ইচ্ছার বিরুদ্ধে একজন ইসরাইলি ও জীবিত মুক্তি পাবে না বাংলাদেশের যশোর চার আসনে আওয়ামী লীগের এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল হয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন বাংলাদেশে মৌলিক এবং ভোটের অধিকার ইস্যুতে অব্যাহত যোগাযোগ রাখছে জাতিসংঘ মোদীর আমন্ত্রণের পরেও প্রজাতন্ত্র দিবসে ভারতে আসছেন না আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বাইশ বছর পর সংসদে আবার জঙ্গি আতঙ্ক লোকসভায় ঢুকে দুই বহিরাগতের রং বোমা আতঙ্কিত সাংসদরা আটক চারজন রেশন বন্টন দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করেছে ইডি নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানের বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত তিন আহত কমপক্ষে সাতাশ জন সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর গাজায় ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর আরও সেনা নিহত হয়েছেন তার মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল সহ ছজন কর্মকর্তা দখলদার ইসরায়েলের সেনারা গাজা উপত্যকায় যুদ্ধ করতে গিয়ে ক্রমেই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ছে গতকাল মঙ্গলবার একদিনেই ইসরায়েলের আরও আটজন সেনা নিহত হয়েছেন বলে স্বীকার করেছে খোদ ইসরায়েল নিহত সেনাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল এবং চারজন মেজর রয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল দখলদার ইসরায়েলের সেনাদের দেয়া খবরে বলা হয়েছে নিহত সেনাদের মধ্যে ৩৫ বছর বয়সী একজন লেফটেন্যান্ট কর্নেল চারজন মেজর এবং একজন ক্যাপ্টেন রয়েছেন বাকি দুজন সার্জেন্ট পদমর্যাদার নিহত দুজন মেজর ইসরায়েলের স্পেশাল রেস্কিউ ট্যাক্টিক্যাল ইউনিটের সদস্য গতকাল ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যের বরাদ দিয়ে জাতিসংঘ বলেছে গাজায় যুদ্ধ করতে গিয়ে একশো জন দখলদার সেনা নিহত এবং ছশো জন আহত হয়েছেন তবে নিহত একশো জনের ভিতরে এই আটজনকে যোগ করা হয়েছে কিনা তা নিশ্চিত করা হয়নি গাজায় ইসরায়েলি সেনাদের হতাহতের ব্যাপারে দখলদার সরকার অথবা সেখানকার সামরিক বাহিনী কখনোই সঠিক সংখ্যা প্রকাশ করে না সম্প্রতি ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহারনত কয়েকদিন আগে এক প্রতিবেদনে বলেছে তারা সামরিক সূত্রগুলো থেকে নিশ্চিত হতে পেরেছে যে সাতই অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি ইসরায়েলি সেনা আহত হয়েছেন এদের মধ্যে দু হাজার পঙ্গু হয়ে গিয়েছেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাশ হয়েছে মানবিক দিক বিবেচনা করে ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে একটা প্রস্তাব পাশ হয়েছে ভারতীয় সময় বুধবার কম ভোর চারটের আগে জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটা পাশ হয়েছে গাজাই যুদ্ধবিরতির আহ্বান জানাতে মৌরিতানিয়া এবং মিসর এই প্রস্তাব তুলেছিল ভারত এবং বাংলাদেশ সহ একশো তিপান্নটা দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে তবে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলসহ দশটা দেশ ভোট দিয়েছে বিপক্ষে আর ভোটদানে বিরত ছিল তেইশটা দেশ ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার নিন্দা জানিয়ে জাতিসংঘর সাধারণ পরিষদে ওঠা প্রস্তাবে বেশিরভাগ সময় জাতিসংঘের একশো চল্লিশটা বা তারও বেশি দেশ ভোট দিয়ে আসছিল তবে গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে তোলা প্রস্তাবের পক্ষে ভোট সেই সংখ্যাকেও ছাড়িয়ে গিয়েছে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে সাধারণ পরিষদে প্রস্তাবটা যে পাশ হবে তা আগেই ধারণা করা হচ্ছিল অবশ্য জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাব মানা বাধ্যতামূলক নয় যদিও এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে কারণ এর মাধ্যমে বৈশ্বিক মনোভাব বোঝা যায় গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে ভোট দিয়েছে যে দশটা দেশ তাদের নামগুলো জেনে নিন গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাশ হওয়া প্রস্তাবটার বিপক্ষে ছিল ইসরায়েল আমেরিকা যুক্তরাষ্ট্র সহ দশটা দেশ এছাড়া তেইশটা দেশ ভোটদানে বিরত ছিল জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটা পাশ হয় ভারত বাংলাদেশ সহ একশো তিপান্নটা দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে যেসব দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে সেগুলো হলো ইসরায়েল আমেরিকা যুক্তরাষ্ট্র চেক প্রজাতন্ত্র অস্ট্রিয়া গুয়ায়েতেমালা লাইবেরিয়া মাইক্রোনেশিয়া নাউরু পাপুয়া নিউগিনি এবং প্যারাগুয়ে এদিন তেইশটা দেশ ভোটদানে বিরত ছিল এগুলো হলো আর্জেন্টিনা বুলগেরিয়া কেপ ভার্দে ক্যামেরুন ইকুয়েটোরিয়াল গিনি জর্জিয়া জার্মানি হাঙ্গেরি ইতালি লিথুয়ানিয়া মালাবি মার্শাল দ্বীপপুঞ্জ নেদারল্যান্ড পালাউ পানামা রোমানিয়া স্লোভাকিয়া দক্ষিণ সুদান টোগো টোঙ্গা ইউক্রেন যুক্তরাজ্য বা ব্রিটেন এবং উরুগুয়ে গাজার আল কুদ্স ব্রিগেডের মুখপাত্র আবু হামজা অডিও বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমাদের ইচ্ছার বিরুদ্ধে একজন ইসরায়েলি বন্দিও জীবিত মুক্তি পাবে না ইসরাইলি বন্দীকেও জীবিত মুক্ত করতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন আন্দোলনের সামরিক বাহিনী আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা গতরাতে টেলিভিশনে সম্প্রচারিত এক অডিও বার্তায় এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন আমাদের হাতে আটক ইসরায়েলি বন্দি এবং সেনাদের ভাগ্যে দুটো জিনিস লেখা রয়েছে তাই ইসরায়েল গর্ধব্যের মতো বোমা মেরে তাদেরকে উদ্ধারের চেষ্টা করবে সেক্ষেত্রে সকল বন্দির মৃত্যু হবে অথবা পরিপূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করে আমাদের শর্ত মেনে তাদেরকে জীবিত মুক্ত করে নিয়ে যাবে অডিও বার্তার অন্য অংশে আবু হামজা গাজা উপত্যকার সংঘর্ষে ডজনে ডজনে ইসরায়েলি সেনা হত্যা করার দাবি করেছেন তিনি বলেছেন মুখোমুখি সংঘাতে দখলদার সেনাদের ভয়াবহ ক্ষতি হলেও তারা সেই সব ক্ষতির কথা প্রকাশ করছে না সম্প্রতি ইসরায়েল গাজা উপত্যকার বিভিন্ন স্থান থেকে নিরীহ বেসামরিক ফিলিস্তিনিদের আটক করে তাদেরকে আত্মসমর্পণকারী হামাস যোদ্ধা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে এই সম্পর্কে আল কুদ্ ব্রিগেডের মুখপাত্র বলেছেন আমরা আত্মসমর্পণ করব না যুদ্ধ যত দীর্ঘায়িতই হোক না কেন আমরা সাদা পতাকা ওড়াবো না বাংলাদেশের যশোর চার আসনে আওয়ামী লীগের এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল হয়েছে বাংলাদেশের যশোর চার বাঘারপাড়া অভয়নগর বসুন্ধিয়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশনের আপিল কমিটি তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে করা আপিল মঞ্জুর করা হয়েছে বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির পর এই রায় দিয়েছে কমিটি বাবুলের বিরুদ্ধে এই আপিল করেন একই আসনের বাসিন্দা বিএনএফ এর প্রার্থী সুকৃতি কুমার মন্ডল এর মাধ্যমে এনামুল হক বাবুল আপাতত তার নির্বাচনী বৈধতা হারালেন এর আগে এনামুল হক বাবুলের মনোনয়ন পত্রের বৈধতার বিরুদ্ধে আপিল করেন এই আসনের বর্তমান সংসদ সদস্য বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রঞ্জিত কুমার রায় এবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি দলীয় মনোনয়ন না পেয়ে রঞ্জিত কুমার রায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন বাংলাদেশে মৌলিক এবং ভোটের অধিকার ইস্যুতে অব্যাহত যোগাযোগ রাখছে জাতিসংঘ অব্যাহতভাবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানাচ্ছি যে নির্বাচনে প্রতিজন বাংলাদেশী ভীতিমুক্ত অথবা অন্য কোনো পরিণতির আতঙ্ক ছাড়াই ভোট দিতে পারবেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে এই কথা বলেছেন তিনি এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে মানবাধিকার এবং গণতন্ত্রকে সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে দিয়েছে ছটা আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন বাংলাদেশ জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে মানবাধিকার পরিস্থিতি এবং নাগরিক সমাজের স্থান সংকুচিত হয়ে আসায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা সংগঠনগুলো হলো রবার্ট এ কেনেডি হিউম্যান রাইটস আর এফ কে আর ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট সিপিজেপি দ্য ইউনাইটেড এগেনস্ট টর্চার কনসোর্টিয়াম

অ্যান্টি ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক এডিপিএএন এবং ইন্টারন্যাশনাল কোয়ালিশন এগেনস্ট এনফোর্সড ডিসঅ্যাপেয়ারেন্স আইসিএইডি এতে প্রতিবাদকারীদের বিরুদ্ধে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয় অবিলম্বে এবং নিঃশর্তভাবে সব রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা প্রত্যাহার করার আহ্বান জানানো হয় বলা হয় খেয়াল খুশি মতো আটক অধিকার কর্মী এবং বিরোধী দলীয় সদস্যদের মুক্তি দিতে হবে নিশ্চিত করতে হবে সুষ্ঠু এবং স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া মোদীর আমন্ত্রণের পরেও প্রজাতন্ত্র দিবসে ভারতে আসছেন না আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু মঙ্গলবার বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল সরকারি সূত্রের বরাদ দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে ভারত সফরে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট দু সালের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার কথা ছিল জো বাইডেনের এছাড়া জানুয়ারি মাসেই রাজধানী নয়াদিল্লিতে কোয়াড শীর্ষ সম্মেলনের আয়োজনের পরিকল্পনা চলছিল বাইডেন যখন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসবেন তখনই এই চতুর্দেশীয় নিরাপত্তা সংগঠনের পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজন করার কথা ছিল কোয়াডে আছে ভারত যুক্তরাষ্ট্র জাপান এবং অস্ট্রেলিয়া কিন্তু এখন বাইডেন সফর বাতিল করায় সেই শীর্ষ সম্মেলনও স্থগিত হয়ে গিয়েছে সূত্র জানিয়েছে দু সালের অন্য কোনো সময় এই সম্মেলনের প্রস্তাব রাখা হয়েছে তবে ঠিক কি কারণে বাইডেন আসতে পারছেন না তা ওই রিপোর্টে স্পষ্ট করা হয়নি উল্লেখ্য যে এর আগে গত মে মাসে জাপানের G7 শীর্ষ সম্মেলন চলাকালীন কোয়াড নেতাদের বৈঠকে ঠিক হয়েছিল যে এর পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজন করবে ভারত 22 বছর পর সংসদে আবার জঙ্গি আতঙ্ক লোকসভায় ঢুকে দুই বহিরাগতের রং গোমা আতঙ্কিত সাংসদরা আটক চারজন লোকসভা অধিবেশন চলাকালীন সংসদে উত্তেজনা সংসদের দর্শকাসন থেকে লাভ দিয়ে নামে দুজন ঘটনায় সাংসদের ভিতর থেকে দুজন এবং বাইরে থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজনের নাম সাগর ওই ব্যক্তি মহীশূরের সাংসদের পাশ নিয়ে সংসদে ঢুকেছিলেন শীতকালীন অধিবেশন চলাকালীন অতর্কিতে এই ঘটনায় মানুষ হতচকিত হয়ে পড়েন কিভাবে এবং কেন এই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি অর্থাৎ সংসদে হামলার ২২ বছর পূর্তির দিনেই সেই পুরনো আতঙ্ক আবার ফিরে এলো সংসদের নিরাপত্তা প্রশ্নের মুখে ঘটনার সময় সংসদের মধ্যে ছিলেন রাহুল গান্ধী তাকে তড়িঘড়ি সংসদ থেকে বের করে নিয়ে আসা হয় ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনিও আতঙ্কগ্রস্ত হয়ে বের হয়ে আসেন কাকলি এই ঘটনায় সরকারের নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলেছেন রেশন বন্টন দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করেছে ইডি নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানের রেশন বন্টন দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করলো ইডি চার্জশিটে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং রেশন ডিলার বাকিবুর রহমানের দুজনেই আপাতত জেলে রয়েছেন এছাড়া দশটা সংস্থার নাম রয়েছে ওই চার্জশিটে মঙ্গলবার সকালে বিশেষ ইডি আদালতে চার্জশিট পেশ করে ইডি প্রসঙ্গত রেশন বন্টন দুর্নীতি মামলায় প্রথমে বাকিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল বাকিবুরকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে গত অক্টোবর মাসে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা এবং তাকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা তারপর শুরু হয় ইডির জিজ্ঞাসাবাদ ইডির দাবি এই মামলার তদন্ত যত এগিয়েছে ততই স্পষ্ট হয়েছে রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমানের যোগসাজসের বিষয়টা এদিন চার্জশিটেও সেই যোগসাজসের উল্লেখ রয়েছে বলে খবর বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত তিনজন আহত কমপক্ষে সাতাশ জন দুর্ঘটনায় হতাহতদের সংখ্যা জানিয়েছেন বর্ধমান হাসপাতালের সুপার বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ প্রতিদিনের মতো স্টেশন চত্বরে যাত্রীদের ভিড় ছিল ট্রেনের জন্য অপেক্ষা করে দাঁড়িয়েছিলেন বহু যাত্রী সেই সময় ভেঙে পড়ে জলের ট্যাঙ্কটা জানা গিয়েছে বহুদিন ধরে ট্যাঙ্কটার অবস্থা খারাপ ছিল চুইয়ে জল পড়ছিল আজ হঠাৎ পড়ে জলের ট্যাঙ্কটা গুরুতর আহত হয় বহু মানুষ তড়িঘড়ি তাদের হাসপাতালে ভর্তি করা হয় বর্ধমান হাসপাতালের সুপার জানিয়েছেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের আহত কমপক্ষে সাতাশ জন প্রশাসনের আশঙ্কা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম রাত দশটায় থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয় গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময় অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ